नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनेले आपनादेर स्वागत। এই অতিরিক্ত গরমে আরামদায়ক একটি লাঞ্চের থালি নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। এই লাঞ্চ থালির মধ্যে রসুন আর মৌরি দিয়ে কাঁচা বিউলির ডাল আছে, আর আলু পেঁয়াজের পোস্ত আছে, আর আলুর ভর্তা। চলুন দেখে নেওয়া যাক। আমি 150 গ্রাম বিউলির ডাল আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। বিউলির ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। বিউলির ডাল প্রেশার কুকারেই ভালো সেদ্ধ হয়, কড়াইয়ে অনেক বেশি সময় লাগে, আর অতিরিক্ত গরমে কাঁচা বিউলির ডাল খেতেই ভালো লাগে। ওই জন্য বিউলির ডালটা আমি ভেজে নিলাম না, জলটা একটু বেশি করে দেব, ঢাকা দিয়ে দেব। বিউলির ডালটা সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে 3টে সিটি পড়বে, তারপরে আমি ফিরে আসছি। 3টে সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলবো আমি, চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে নাকি। ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, এবারে একটু নেড়ে নেব। আপনারা ডালের কাটাও ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল স্পুন মরিচ সামান্য একটু গরম করে নেব। মরি একটু গরম করে নিলে গুঁড়ো করতে সুবিধা হয়। সরষের তেল দেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ডালের জন্য। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা আর 1 ছোট চামচ 5 ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ডের মতন ভেজে নিলাম। এবারে দেব 1 চামচ আদা পেস্ট, দেব 7 মতো নুন। আদাটা ভাজা হয়ে গেল, দেব হলুদ, একটু জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি ডালটা দিয়ে দেব। দিয়ে দেবো একটু জল, যে যেরকম পাতলা খেতে পছন্দ করেন সেরকমভাবে জলটা দেবেন। বিউলির ডাল অনেকেই পাতলা খেতে পছন্দ করে, আমি মিডিয়াম করলাম, বেশি পাতলাও করলাম না আর বেশি মোটাও করলাম না। এবারে ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে এখন 7-8টা রসুন থেতো করে দিয়ে দেব। রসুনটা দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে রসুনের গন্ধটা ঠিকঠাক বেরোবে। 5 মিনিট ফুটিয়ে নিলাম। নামাবার আগে দেব মৌরি গুঁড়ো, একটু মিশিয়ে নেব। গরমকালের অতি প্রিয় একটা খাবার কাঁচা বিউলির ডাল। বিউলির ডাল আপনারা নিরামিষ দিনে হিং আর মৌরি দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু একবার রসুন আর মৌরি গুঁড়ো দিয়ে খেয়ে দেখবেন সম্পূর্ণ একটা আলাদা রকম স্বাদ। এবারে সার্ভ করার জন্য বাটির মধ্যে তুলে নেব। বিউলির ডাল আর পোস্ত না হলে ম্যাচ করে না। আলু পেঁয়াজ পোস্তটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দেব তেল, আলু পোস্ত বানাবার জন্য সর্ষের তেলটাই দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেছে, দেব 1 ছোট চামচ 5 ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা অল্প একটু ভাজব, ব্রাউন কালার করব না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি আলুগুলো অল্প একটু সেদ্ধ করে রেখেছি। দেব 7 মতো নুন আর সামান্য একটু হলুদ। এবারে সব একসাথে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে নাড়তে থাকবো। আলুটা যদি একটু সেদ্ধ করে নেওয়া থাকে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পোস্তটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, পোস্ত রেডি। এবারে আমি সার্ভ করব। অতিরিক্ত গরমে বিউলির ডাল আর আলু পোস্ত আপনারা খেতে পারেন। কাঁচা বিউলির ডাল গ্রীষ্মকালে খেতে খুবই ভালো লাগে। আর এর সাথে যেটা না সার্ভ করলেই নয় সেটা হলো আলুর ভর্তা। আলুর ভর্তাটা আমি ভাজা পেঁয়াজ, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। অতিরিক্ত গরমের এই লাঞ্চের থালিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।